আসসালামু আলাইকুম। আমাদের পড়াশোনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7-এর কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করবো। ওকে, তো আমরা জানি যে আমাদের এই চ্যাপ্টারটাতে মেনলি দুই ধরনের ম্যাথ থাকে, তাই না? একটা হলো তরঙ্গের ম্যাথ, আর একটা হলো শব্দের ম্যাথ, মানে প্রতিদিন শোনা যাবে কি না, বা শব্দে কত বেগ বা দূরত্ব। তো মেনলি এই এই টাইপ ফিজিক্স ম্যাথ থাকে, আবার থাকে যে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ বেগ কত, কম্পাঙ্ক কত, এরকম ম্যাথ। হ্যাঁ, মানে দুই টাইপের ম্যাথ। তো আমরা মেনলি এই ভিডিওটাতে আমাদের ওই শব্দের যে কাহিনিগুলো সেটি আমরা আলোচনা করবো। ওকে, সো আমরা মেনলি বোর্ড প্রশ্নগুলো সমাধান করব, একটু খেয়াল করি। আচ্ছা, এখানে বলছে কি, বলছে একটি কোয়ার গভীরতা, মানে আমার এখানে এইচ দেওয়া আছে। আচ্ছা, এখানে কয়েকটা সূত্র আছে, সূত্র একটু আলোচনা করি না আগে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের প্রথম সূত্র হলো মেনলি 2D সমান VT, এটা হলো প্রথম সূত্র। টুডি কেন, কারণ শব্দ গিয়ে আবার ফিরে আসতে হয়, তাই না? তাহলে প্রতিদিন শোনা যায়, এই কারণে ইউজ করতে টুডি। এক্ষেত্রে মিলিয়ে ম্যাক্সিমাম টাইম ডি বের করতে সূত্র হবে ডি সমান সমান VT/2। ওকে, ভেরি সিম্পল, যে আমি যদি ডি বের করতে চাই তাহলে ডি সমান VT/2, আবার যদি টি বের করতে চাই তাহলে সিম্পলি কি তোমার TD/V এভাবে আসবে। ওকে, এটা একটা সূত্র। এখন এখানে এই যে ভি মানে বেগ, যেটা এই বেগটা অনেক সময় একটু চেঞ্জ হয়, কিভাবে, যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে এই ভির মানটা নর্মাল যা তা ধরা যায় না। তো যদি তাপমাত্রা দেওয়া থাকে আমরা কীভাবে বের করবো, এর সূত্র হলো ভি সমান সমান 332, মানে ডিফল্ট যে এই বেগটা এটা, প্লাস 0.6 × যেই তাপমাত্রা দেওয়া থাকবে সেটা গুণ করতে হবে। ওকে, যদি তাপমাত্রা যদি 18 হয় তাহলে কী হবে, তাহলে তবে 332 + 0.6 × 18। ওকে, তখন এটা মানুষ হবে কি 332 যোগ, আমি যদি গুণ করি তাহলে কত পাওয়া যায় দেখো, ক্যালকুলেটর যাই, 0.6 × 18 10.8, তাই না? তাহলে এটার সাথে আমারও 10.8 যোগ হবে। ওকে, খুবই সিম্পল। তো কি দেখলাম, দেখলাম যে যদি আমাদের তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমার বেগটা নর্মালি 332 ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে সেটাকে আমাকে এবার বেগটা ছোট্ট অঙ্ক করে বের করে নিতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা অঙ্ক শুরু করি। তো এখানে আমার ডি দেওয়া আছে বা এইচ দেওয়া আছে, ডি আর এইচ একই কথা, এবং তাপমাত্রা ফ্যানের। আচ্ছা, এটা দেওয়ার কারণ হলো খুব সুন্দর গড় নাম্বার, আমার কী করতে এটাকে সেলসিয়াসে নেওয়া লাগে। হ্যাঁ, তো তারপর কি আছে বলছে, উক্ত বা শব্দের বেগ, দেখো আমাকে এখানে বেগটা দিয়েই দিছে যে এই তাপমাত্রায় বেগ কত, তো আমাকে আর বেগটা কষ্ট বের করতে হবে না। এখন আমাকে সিম্পলি দেখতে হবে যে এখানে আমার কী নাই, এখানে কী চাইছে। ওকে, প্রশ্ন করছে কি, আমি গণ আলোচনা করবো না, কারণ গণ নাম্বারটা অধ্যায় 6-এর প্রশ্ন, সো এটা স্কিপ করছি। এখানে বলছে কুয়ার মুখে শব্দগুলো প্রতিদিন শুনতে পাবে কিনা, তার মানে প্রতিদিনই শোনার শর্ত। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই ট্যাপসের যত ম্যাথ আছে যে প্রতিদিন শুনতে পাবে কিনা, এখানে শুধু চেক করতে হবে টি কত। আমার টি যদি 0.1 থেকে সমান বা বেশি হয় তাহলে সে কি, সে প্রতিদিন শুনতে পাবে। মেনলি বেশি হতে হবে, 0.1 সমান হলেও হবে না, কারণ আমাদের ব্রেনে শব্দটা 0.1-এর মতো থাকে, এর বেশি হলে কি সে আমি পুনরায় আবার শুনতে পাই। এই কারণে আমার এখান থেকে অঙ্কের টি বের করতে হবে, টি বের করার পরে দেখবো টিটা 0.1 থেকে বেশি কিনা, যদি বেশি হয় তাহলে প্রতিদিন শুনবে, যদি বেশি না হয় তাহলে কি সে প্রতিদিন শুনতে পাবে না। খুবই সিম্পল, আমি এখানে ডি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি বের করতে হবে, তাই না? তো নর্মাল আমরা কী জানি, আমরা জানি TD = VT, অতএব TD = 2D/V, ডাইরেক্ট করে ফেললাম, মান বসে দিবা 2 × এখানে আছে সেন্টিমিটার মিটে নিতে হবে, তার মানে কি কত, 3500, তাই না? তার মানে 35/V কত দেওয়া আছে, 343। ওকে, লেটস ক্যালকুলেট ইট, 70/343 কত আসছে, 0.204, তার মানে সে কি অবশ্যই প্রতিদিন শুনতে পাবে। কেন, তা 0.1 হলে চলে, এখানে আসছে 0.2, দ্বিগুণ, তার মানে অবশ্যই সে কি সে প্রয়োজন শুনতে পাবে। ওকে, আচ্ছা এখানে দেখি, এখানে এখানে একটা পুরো একটা বড় একটা উদ্দীপক আছে, বলছে কাজল একটি পাহাড় থেকে 100 মিটার দূরে আছে, মানে একটা পাহাড় মনে করো যে পাহাড়টা, তো এ এখানে কাজল আছে, ও এখান থেকে প্রায় কি সে 17 মিটার দূরে দাঁড়া আছে, ভালো কথা, এবং সে চিৎকার সে প্রতিদিন শুনতে পাইলো না, তার মানে শব্দ এখান থেকে গিয়ে ফিরে আসতে আসতে সময় 0.1 বেশি লাগে নাই, যদি শব্দ গিয়ে ফিরে আসতে সময় 0.1 বেশি লাগতো তাহলে সেই প্রতিদিন শুনতে পেত। এবং বলছে যে
একটু পিছনে এসে সে প্রতিদিনই করলো, তখন মানে একটু পিছনে আসছে মানে দূরত্ব শত থেকে বাড়াইছে, তখন সে কিছু প্রতিদিন সে শুনতে পেয়েছে। বলছে ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল 350, মানে এখানে শব্দের বেগ সরাসরি উল্লেখ করে দিছে, তার মানে আমার বেগটা বের করার দরকার নেই। ওকে, এখন আমাকে এখান থেকে গত বলছি তরঙ্গ, আমি এটা পরে বিরত করবো। এখন এখানে বলছে যে কাজল প্রথম স্থানে কাজল শুনতে পেলো না কেন, রিজনটা কি? তার মানে রিজন সিম্পল টি, তার মানে আমার প্রথম অবস্থাটা টিটা বের করলে আমার জনকটা শেষ। ওকে, খুবই সিম্পল, তো আমি একটু আগে করছি এরকম, তো টি বের করে দেখবে কি এটা আমার 0.1 থেকে কম আসে, তাই সে প্রতিদিন শুনতে পায় না। হ্যাঁ, এটা আমি করে দিলাম না, এখানে 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 বলে দিছে যে টি বাইরে 0.9, সরি 0.09, লেকিন 0.1 থেকে কম। আচ্ছা, এটা কীভাবে কম? কারণ 0.1 মানে কিন্তু 0.10, তো অবশ্যই 0.0910 থেকে কম। ওকে, এখানে একটা অঙ্ক আছে, এখানে বলছে কি যে পি মাধ্যমে শব্দের বেগ চাইছে, তো আমি এখানে বেগের একটু দেখতে হবে কি আছে। আচ্ছা, এই অঙ্কটা ওই কম্পাঙ্ক দিয়ে করতে, হ্যাঁ তো আমরা এটা আমরা করতেছি না, আমরা পরে করবো। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখি, এখানে বলছে যে আনিকা শব্দ তৈরি করলো, শব্দ তৈরি করার পর শব্দ প্রতিফলনের দরুন, মানে শব্দ ওর কাছ থেকে নদীর ওই পার থেকে আবার ফিরে আসতে সময় লাগছে 1.6 সেকেন্ড, মানে শব্দ গেছে আবার ফিরে আসছে শব্দ থেকে, তো 1.6 সেকেন্ড। বলছে ওই সময় বাতাসে শব্দের বেগ ছিল, মানে ভি দেওয়া আছে এবং টি দেওয়া আছে, তার মানে আমার এখানে কি নাই, আমার এখানে ডি নাই, তাই না? ডিটা বের করতে হবে। যাই হোক, বলছে যে ওই সময় যদি আমার এটা যদি নদী হয়, ধর এটা নদী, এটা নদী, এখানে মনে কর আনিকা দাঁড়া আছে, সে শব্দ তৈরি করছে, শব্দ সেবাসী প্রতিদিনই শুনতে পাইছে, কত পরে? 1.6 সেকেন্ড পরে। ওই সময় শব্দের বেগ ছিল কত? শব্দের বেগ ছিল 350, তার মানে বি ছিল 350। বলছে যে ঠিক নদীর মাঝখানে, ঠিক এইখানে একজন লোক ছিল, একটা নৌকা ছিল, নৌকা মাঝে ছিল, প্রশ্ন করছে যে ওই মাঝি প্রতিদিন শুনতে পাবে কিনা, তাহলে আমাকে দেখতে হবে যে এই যে মাঝি যদি এখানে থাকে তাহলে ওর থেকে শব্দ গিয়ে এবং আসতে কত সময় লাগবে, তার মানে আমি টোটাল ডি বের করবো, মানে পুরো দূরত্ব বের করবো, দূরত্ব বের করে মাঝে দূরত্ব বের করবো, অবশ্যই কি এটা অর্ধেক হবে, তাই না? আমি টোটাল দূরত্ব যদি মনে করো 10 হয় তাহলে এটা হবে 5, দেন আমি ডি 5 পেয়ে গেলাম, দেন এই ডি আর এই বি দিয়ে, মানে এই ডি 2 আর এই বি দিয়ে আমি চেক করবো টি কত, নিশ্চিত একটু বুঝ অঙ্কটা। আমার এখানে ও মাঝে আছে, মাঝখানে আছে, এখন আমাকে দেখতে হবে যে টোটাল ডি কত, টোটাল ডি মনে করো 10, যদি ধর 10 বের হলো, আমি জানি না কত, একটু পরে বের করবো, টোটাল ডি 10 বের হয় তার মানে মাঝে থেকে দূরত্ব কিন্তু 5, তখন ডি হবে কত? 5। তখন মাঝে ডি 5 ধরে বি এত ধরে দেখতে পাবো টি কত, টি কত হতে হবে? টি 0.1 থেকে বেশি হতে হবে, তাহলে সে প্রতিদিন শুনতে পারবে না, ওর ক্ষেত্রে 1.6, ওর ক্ষেত্রে নাও হতে পারে, চেক করবো আমি। হ্যাঁ, তো কীভাবে করবো? আমার প্রথমে আগে এই আনিকের ক্ষেত্রে ডি বের করতে হবে, তো আনিকের এখানে কী কী দেওয়া আছে? আনিকের টি দেওয়া আছে 1.6, আনিকের ভি দেওয়া আছে 350, আনিকার ডি কত? আমরা জানি ডি সমান সমান বিটি বাই 2, তাহলে বি হলো 350 × 1.6। আমি বলতেছি আমার লেখায় নজর দেও না, আমার কথা নজর দাও, কারণ আমি লিখতেছি কম্পিউটারে, সো ইট উইল টেক টাইম, সরি, সেটা বড় কম্পিউটার বড় হয়ে গেল, ওটা চলে আসছে। হ্যাঁ, যাই হোক, তো কী লিখবো? 350, সরি 350 × 1.6/2, তার মানে আমার ওই যে নদীটা সে নদীর দূরত্ব কত? 280 বের হলো, তাই না? 280 × 350, হ্যাঁ ঠিকই আছে, বিটি বাই 2 সমস্যা নেই, যা আসছে তাই, তার মানে আমার এটা দূরে কত? 350 মিটার। ওকে, সরি 350 না, আমার একটু ক্যালকুলেশন ভুল গেছে, আমার এখানে আছে 280 মিটার, হ্যাঁ সরি 280 মিটার। ওকে, তাহলে আমি কি দেখলাম যে নদীর দূরত্ব কত? 280 মিটার, মানে এই পুটোট হলো 280, তাহলে আমার মাঝির কত? মাঝির 140, তো অতএব মাঝির জন্য ডি 2 হবে কি এটা অর্ধেক, 280/2 সমান হলো 140 মিটার। এখন বি তো দুই দিনের সমান, তো বি হলো 350, এখন চেক করো মাঝের জন্য টি 2, মানে মাঝের জন্য টি শব্দের কত, তো টি সমান সমান কি 2D/V, তার মানে 2 × 140/350। ওকে, লেটস চেক ইট আউট, 2 × 140/350, না সে প্রতিদিন শুনতে, সরি সরি, হ্যাঁ সে শুনতে পাবে, শুনতে পাবে, আমার শুনতে হলে লাগে 0.1 লাগে মাত্র, তার 0.8, 0.10 লাগে, আছে 0.80, অবশ্যই শুনতে পাবে, তাই না? ইজিলি শুনতে পাবে সে, দেখছো অঙ্কটা কিন্তু কঠিন না, তাই না? তো আমার জাস্ট চেক করতে হবে কি যে আমার যদি বলে প্রতিদিন শুনতে পাবে কি না, তখন চেক করতে হবে আমার টি কত,
যদি বলে দূরত্ব বের করো তাহলে ডি কত, খুবই ইজি। হ্যাঁ আচ্ছা, তারপরে এরকম অঙ্ক আসার হলো নিচে আসি, এই যে এই যে দূরত্ব চাইছে, তো এখান থেকে কী কী দেওয়া আছে, এর আমার এখানে টি দেওয়া আছে এবং আমার আচ্ছা থিতা, বাট ভি দেওয়া, তো ভি বের করে নেবো, ইজি। বলছে দূরত্ব তো ডি চাইছে, সমস্যা নেই ভি বের করি, বি সমান সমান আমার কত 332 যোগ 0.6 তাপমাত্রা 30, এটা মান কত, এটা মান 350। হ্যাঁ তুমি একটু চেষ্টা দেবে, কারণ এই যে এটা 18 18 32 কত 50, যাই হোক 350। এখন আমি বেরোতো ডি কত, আমি যদি ডি সমান সমান বিটি বাই টু মান সে দেবা, অঙ্ক অটোমেটিকলি বেরিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, বলছে পলাশ যদি শব্দ করতে সামনে আগে যায় তাহলে সর্বোচ্চ কত দূরত্ব শুনতে পাবে, এইরকম অঙ্ক যেখানে থাকবে, বলবে আমি যদি শব্দ করতে সামনে আগে গেলাম তাহলে ওই ক্ষেত্রে আমি কত পর্যন্ত শুনতে পাবো, এই ট্যাপসের অঙ্ক অলওয়েজ মাথায় রাখবা, আমার সময় যতক্ষণ 0.1 থাকবে ততক্ষণ আমি শুনতে পারবো, 0.1 পাস হয়ে গেলে পরে আমি আর শুনতে পাবো না, দ্যাটস ইট। শব্দের আমার টি এর মান যতক্ষণ পর্যন্ত 0.1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমি প্রয়োজনে শুনতে পাবো, 0.1 গেলে বা 0.1 থেকে কমে গেলে তখন সেটা আমি আর প্রয়োজনে শুনতে পাবো না, তাহলে আমি টি সময় 0.1 ধরবো এবং আমার ভিতর যা আছে তাই, ওই সব দেখবো ডিটা কত, দেখবো ডিটা কত, ডি যত আসবে তত মতো দূর গেলে আমি সেটা শুনতে পাবো। দেখো তাহলে কত আসে, আর ডি সমান সমান হলো আমরা জানি কি, ডি সমান সমান হলো ভিটি বাই টু, তাহলে ভি হলো 350, টি হলো 0.1 বাই টু, তাহলে এটা মান আসবে কত, এটা মান আসবে 35/2, মানে 17.5, তার মানে সে পাড়ার দিকে হাঁটতে হাঁটতে এই এত দূর পর্যন্ত শুনতে পারবে, আর এই দূরত্ব পার করলে সে আর কি সে প্রতিদিন শুনতে পাবে না, অঙ্কটা বুঝছো তো নাকি, এই যে পাহাড় সেখানে আছে, বলছে এখানে সে প্রতিদিন শুনবে, মানে কোন শর্তে, শর্ত একটাই আমি কী জানি ভাই, আমার টি হইতে হবে 0.1 থেকে বেশি, তাহলে এক্ষেত্রে কী হলো, সে দড়ি এখানে গেছে, এই জায়গায় যাওয়া পর্যন্ত সময় এত আছে, এরপরে গেলে সময় চো কমে দেবো গা, তা আমি সে প্রতিদিন শুনবো না, তাহলে আমি ঠিক এতটুকু পর্যন্ত থাকতে এই সময় যদি হয় তাহলে এটা ডিবেট করতে হবে, তাহলে ডিবেট পেলাম কই তো 17.5, তার মানে কি সে সর্বোচ্চ 17.5 মিনিট পর্যন্ত দূর থাকতে হবে, অ্যাটলিস্ট থাকতে হবে, এর ভিতরে গেলে কি সে আর সে প্রয়োজন শুনতে পাবে না। ওকে আচ্ছা, এখানে আমার দেখো তিনটা পয়েন্ট আছে, এম একটা পয়েন্ট, টি একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। ওকে এখানে বলছে যে এখান থেকে এতটুকুগুলো 60 মিটার, হ্যাঁ আর এটার মানটা দেয় নাই। এখন বলছে এখান থেকে শব্দ তৈরি করার পর সে টি দেওয়া আছে, তার মানে আমি যদি টি দেওয়া আছে এটা দিয়ে আমি ভি বের করতে পারবো, ভি আর টি পাইলে আমি এই পুরো টোটালটা আর ডি বের করতে পারবো, তাই না, টোটাল যদি ডি যদি বের করতে পারি তাহলে কি আমার এই এত টি, তাহলে এই এতটুকু কিন্তু আমি চাইলে বের করতে পারবো। হ্যাঁ তো আমার এটা হয়তো বের করতে হবে যে কি, আচ্ছা প্রথম বলছে এম ও আর এর মাঝখানে দূরত্ব বের করো, এটা খুবই সহজ তাই না, আমি যে বললাম আমার এখানে তাপমাত্রা যেহেতু 30 তার মানে ভি হবে 350, টি দেওয়া আছে কত, টি বলছে 0.5, তাহলে অত আমার ডি কত, ডি বের করে নেবো বিটি বাই টু, সিম্পল তো একদম ইজি। ক্যালকুলেশন করি, টাইপিংয়ে ভুল যায়, তার মানে আমার ডি আসছিল 87.5 মিটার। ওকে তো আমার এখন আমি দূরত্ব পেলাম কত, আমার এই যে এই পোর্ট আমি এখানে আঁকি এম টি এবং আর, আমার এখানে এই সিনেরিওতে যখন এম এর অবস্থায় তখন আমার বি ছিল 350 এবং সময় ছিল 0.5, তো এই হিসেবে আমি এই টোটাল দূরত্ব পেলাম হলো 87.5। এখন ওরা আমাকে বলছে যে এতটুকুগুলো 60, এতটুকু কত, এতটুকুগুলো 60, এতটুকু কত বের করা যাবে না, ইজিলি বের করা যাবে, দেখবো এটা বের করার দরকার পড়ে কি না, আমাকে শুধু বলছে এম থেকে আর পর্যন্ত কত, আমি বের করে দিচ্ছি কত 87.5। এখন আমাকে প্রশ্ন করছে যদি সে টিতে থাকতো তাহলে সে প্রতি শুনতে পেতে কই না, তার মানে আমার দেখতে হবে টি থেকে আর ডিটা কত, ডি আছে ভি আছে, তো এই ক্ষেত্রে আমি এখানে আমার সময় বের করতে হবে, সময় যদি 0.1 হয় তাহলে তো শুনবে তাই না, তাহলে আমি কী বের করবো, আমি এই এতটুকুর জন্য আমি ডি বের করবো, তাহলে এতটুকু ডি কত হবে, আমি লিখতে পারি যে ডি সমান সমান 87, এখানে ডি টু লেখার দরকার নাই যেহেতু এটা গণ নম্বর অঙ্ক, কথা তো ডি নাই তাই এখানে ডি টু লেখার দরকার নাই, 87.5 - 60, এটা আসলে 17 পয়েন্ট নাকি 27.5, 27.5 আছে তাই না, বিয়োগ 60, হ্যাঁ তার মানে আমার এটা এটা পেলাম কত, এটা পেলাম হলো 27.5, ডি পেয়ে গেছি,
বি তো দেওয়া আছে, বি দিয়ে তো দুইজন একই জায়গায় আছে, সময় বেগ সমান হবে, অতএব এখানে টি কত, টি কত, টু ডি বাই ভি, টু ইন্টু 27.5 বাই 350, দেখি কত আসে, 2/350, হ্যাঁ শুনতে পাবে তাই না, 0.16 আসে, তো আমি সে জিনিসটা শুনতে পাবে, খুবই সিম্পল। এটা একদম প্রায় সেম অঙ্ক, হ্যাঁ এখানে বলছে এখানে বলছে এস ও আর এর মাঝখানে দূরত্ব চাইছে, ওই আগের অঙ্কের মতোই তাপমাত্রা দেওয়া আছে, হ্যাঁ তাপমাত্রা দেওয়া আছে, কিন্তু এখানে আমার এস ও আর এর মাঝখানে দূরত্ব এখানে আমার সময়টা দেওয়া নাই, যেহেতু সময় দেওয়া নাই হয়তো পছন্দ টাইপিং বলে আছে, তো এক্ষেত্রে আমি সময় একটা দৈন্য মানতে দেয়, হ্যাঁ অ্যাটলিস্ট যদি 0.1 লাগে আমি অ্যাটলিস্ট মনে করি 0.2 দূরে নেই, যেহেতু এখানে সময় দেওয়া নাই, যদি আই থিঙ্ক পছন্দ টাইপিং ভুল করছে, ওকে যাই হোক তোমরা পারবা, বাকি অংশ তোমরা পারবা আশা করি, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, এইটা এবং এটা একদম সেম অঙ্ক, হ্যাঁ ওকে। আচ্ছা তো এখানে সমাধান এতটুকুই, তো আমরা একটু লেটেস্ট প্রশ্নে যাই, 19-20 প্রশ্নে যাই, এখানে দেখি কি আছে, এখানে আমরা একটু শুরু থেকে আসি, ওকে এই যে এখানে দেখো একটা কুয়া আছে, প্রশ্ন করছে যে যদি কেউ এই মানে এখানে কি করছে, বলছে তাপমাত্রা দেওয়া আছে, বলছে গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে, মানে কাহিনীটা বলতে এখানে তাপমাত্রা দেওয়া নাই, বলছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায়, ওকে আচ্ছা এখন বলছে ওই সময় পানি 1 মিনিটে নেমে আসে, তো নর্মাল তাপমাত্রা দেওয়া আছে 25, তো গরমের তাপমাত্রা হয় কত, 35, আচ্ছা ওই সময় কিন্তু আমার পানি নিচে নামা দেয়, তার মানে কিন্তু এখানে দূরত্ব কিন্তু বেড়া দেয়, যেহেতু পানি নিচে নামে তো দূরত্ব কিন্তু এই মুহূর্তে আসলে 75, কেমনে 75, এই পুরোটা 100, এখানে 25, যখন গরমকালে পানি নিচে নামে তখন কিন্তু দূরত্ব হয়ে যাবে কত, 36, কারণ এই যে এদিক দিয়ে বাড়বে তাই না, এদিক দিয়ে বাড়বে না, যাই হোক এটা মাথায় রাখতে হবে, তো এটা বলছে যে তাপমাত্রা বৃদ্ধির আগে মানে এখন আর পরে এক্ষেত্রে প্রয়োজনীয় সোনার মাঝখানে পার্থক্য হবে কিনা, অবশ্যই হতে পারে, তুমি প্রথম সেক্টর বের করবে কি যে প্রথম বের করবো টি কত, তারপরে আরবার টি, মানে দুই ক্ষেত্রে টি বের করতে হবে, তো এটা আমি করে দেখাই, একদম ইজি অঙ্ক করে দেখাই, এই যে মনে করো কুয়াটা, হ্যাঁ এত পানি আছে, তো পানি মনে করো 25 মিটার এখানে আছে, আর পুরোটা বলছে 100, তার মানে আমার এতটুকু হলো কত, 75 তাই না, আমি জানি মানে এতটুকু হলো 75, এখন প্রশ্ন হলো 75 মিটার, সরি এখন এখান থেকে সে শব্দ শুনবে কি না, আমার তাপমাত্রা দেওয়া আছে 25, ওকে তাই আমি প্রথম এই অবস্থা চিন্তা করি, তো আমি টি ওয়ান বের করবো, টি ওয়ান সমান সমান বি সরি টু ডি বাই ভি, আচ্ছা এখানে কিন্তু আমার ভি আমি বের করি না, তুমি আগে বিটা বের করে নেবো, হ্যাঁ আমি আগে এখানে বিটা বের করে নেবো, সরি তো আমি আগে ভি সমান সমান 332 ইন্টু 0. সরি প্লাস প্লাস 0.6 ইন্টু কত, 25, এখানে কত আসে, 0.6 ইন্টু 25 যোগ 332, তার মানে আমার ওই তাপমাত্রায় বেগ রয়েছে 47 মিটার পার সেকেন্ড, ওকে তো আমার এই তাপমাত্রা আমার ডি হলো 75, ডি হলো 75, অর্থাৎ টি ওয়ান সমান সমান ডি ওয়ান দিয়ে, কারণ ডি পরে চেঞ্জ হবে, তো আমার টু ডি ওয়ান বাই ভি, ভি চেঞ্জ হবে না, ভি দুই জায়গায় সমান, তার মানে 2 × 75 বাই ভি হলো 347, তো কত আসে, 75 × 2/347, টু বাক 347, 0.4, তার মানে প্রথম হলো আমার প্রতিদিন সময় কত, সময় হলো 0.43, মানে সে প্রতিদিন শুনবে, অবশ্যই শুনবে, এখন দেখতে হবে যখন গরমকাল তাপমাত্রা বাড়ছে এবং আমার এই দূরত্ব বাড়ছে ওই ক্ষেত্রে আমার আমার কত মানে টি কত, যত গরমকাল নাকি গরমকাল আমার থিতা হয়ে যাবে হলো 25 যোগ 10, যেহেতু 10 বাড়ছে অতএব এটা হলো কত, অতএব এটা হলো 35, হ্যাঁ আবার বলছে পানি 1 মিনিট নামে, মানে পানি মুহূর্তে এই জায়গায় আছে, 1 মিনিট নামছে মানে কি, তার মানে আমার দূরত্ব হয়ে গেছে 76, তখন আমার ডি টু হয়ে যাবে হলো 75 যোগ 1 সমান সমান 76, এই যেখানে বলছে কি বলছে, বলছে গরমকালে পানি 1 মিনিট নামে মানে আরও এদিকে বাড়ে, যাই হোক এটা এটা কমন লজিক একটু চিন্তা করলে পারবা, অথবা টি টু কত, সেম টু ডি টু বাই ভি, তার মানে 2 × 2d2 মানে হলো, আচ্ছা এখানে তুমি ভিবের করে নি তাই না, আচ্ছা আমার আবার ভিবের করে নিতে হবে, আমি ভিবের করে নেবো এখান থেকে ওই আগের মতোই পারবো এটা, ওকে ভিবের করে দেখবে এখানে মান আসবে, দেন দেখবো দুইটা মাঝখানে পার্থক্য মানে পার্থক্য বের করতে বলছে
হ্যাঁ তারতম্য হবে, বের করতে বলে না, জাস্ট বলে হ্যাঁ তাদের মাঝখানে তারতম্য হবে, এতটুকু। ওকে, যেহেতু বলে না পার্থক্য, তো পার্থক্য বের করতে হবে না। হ্যাঁ ওকে, আচ্ছা এখানে বলছে উচ্চ প্রতিপক্ষ দূরত্ব ডি, ডি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, শব্দ উচ্চ থেকে প্রতিপক্ষ পৃষ্ঠে। এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটু ট্রিক্সটা কি একটু মানে এত ইজি না। ওরা বলছে এখান থেকে এখানে যাইতে কত সময় লাগবে, মানে টি চাইছে ঠিকই, কিন্তু ওরা কিন্তু প্রতিফলন কয় নাই, তার মানে এখানে অনলি টি ইউজ হবে, টু ইউজ হবে না। ওকে, মানে অঙ্ক সূত্র সেম, কি কি বের করতে বলছে, বলছে যে শব্দ উঁচু থেকে প্রতিফলকে যাবে। আমার এখানে ডি দেওয়া আছে, আমি এখানে বি বের করে নেব, টি কত, তার মানে এখানে সূত্র হবে সিম্পলি টি সমান সমান ডি বাই ভি। টু ডি হবে না কেন, কারণ আমার এখানে শুধু উঁচু থেকে প্রতিফলন যেতে হবে, ফিরে আসার কথা এখানে উল্লেখ করে নাই, মানে প্রতিফলন কথাটা বলে নাই, সরি প্রতিফলন না প্রতিবিম্ব, সরি প্রতিধ্বনি, প্রতিফলন খালি প্যাস লাগাই দিয়ে, সরি। তারপর বলছে এই তাপমাত্রা, এখন এই তাপমাত্রা শোনা যাবে কিনা, তার মানে সিম্পলি আমি এই তাপমাত্রায় বিভের করবো, যে ডি তো দেওয়া আছেই, টি কত, টি জিপন ওয়ান হলে পারি, এটা আমরা, এটা আমরা আলোচনা না করলে চলবে। তাপমাত্রা 40 হলে ওই শব্দের জন্য বি অবস্থানে, মানে বি বলতে এখানে থাকা ব্যক্তি প্রতিবিম্ব শুনতে পাবে কিনা। আচ্ছা এটা অনেকটা আগের মতোই, এটারও সহজ, আমি এখানে 45 দেওয়া আছে, এতটুকু পাঁচটা এতটুকু 18 হবে, তার মানে আমার ডি হলো 18, ডি 18, আমি এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে এই তাপমাত্রায় শব্দে বি বের করবো, দেন বি আছে ডি আছে, অর্থাৎ টি কত, টি 0.1 হলে আর বাকিটা আমি নাই বললাম। আসলে শব্দ নিয়ে তেমন একটা অঙ্ক মানে এইটা অঙ্ক থাকে, হ্যাঁ মানে কি বের করতে হয়, যে আমার প্রয়োজন শোনা যাবে কিনা, শর্ত একটা কি টি বের করতে হবে, দ্রুত চাইলে ডি বের করতে হবে, বি ইজিলি বের করতে পারে না, বি আমার তাপমাত্রা দেওয়া থাকে, তাপমাত্রা বি বের করতে হয়। ওকে, তো তোমরা কি করবা, এই রিলেটেড এরকম যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করবা, যদি কোনো সমস্যা পড়ো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। হ্যাঁ থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।